আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের ভিডিওতে আমি নবম ও দশম শ্রেণীর ইসলাম উন্নতি শিক্ষা বিষয়ের অধ্যায় এক আকাইদ নৈতিক জীবনের পাঠ চার তাওহিদ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো তাওহিদ হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হচ্ছে একত্ববাদ। আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করাকে তাওহিদ বলে। অর্থাৎ আল্লাহ তাআলা যে আমাদের রব, তিনি এক এবং অদ্বিতীয়, অর্থাৎ তার কোনো শরীক নেই এবং তিনিই একমাত্র রব, এই কথাটাকে বিশ্বাস করাকে তাওহিদ বলে। যেমন আল্লাহ তাআলা বলেন লাইসা কামিসলিহি শাই, অর্থ হচ্ছে তা কোনো কিছু তার সাদৃশ্য নয়। অর্থাৎ আল্লাহ এখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে উল্লেখ করে দিচ্ছে কোনো কিছুই আল্লাহ তাআলার সাদৃশ্য বা আল্লাহর সাথে তুলনা করা সম্ভব নয়। সুরা আয়াত 11 তে আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন। তাওহিদের গুরুত্ব, ইসলামে প্রবেশ করতে হলে সর্বপ্রথম তাওহিদে বিশ্বাস করতে হবে, অন্যথায় কোনো মানুষ ইসলামে প্রবেশ করতে পারবে না। কারণ তাওহিদ হচ্ছে ঈমান ও ইসলামের মূল ভিত্তি। তাওহিদ ব্যতীত কোনো মানুষ ঈমানকে জানতে পারবে না এবং ইসলামে প্রবেশ করতে পারবে না। ইসলামের সকল শিক্ষা ও আদর্শ তাওহিদের উপর প্রতিষ্ঠিত। অর্থাৎ এই আল্লাহ তাআলা যে এক ও অদ্বিতীয়, এই কথাটার উপরেই ইসলামের সকল শিক্ষা ও আদর্শ এটার উপর ভিত্তি করে প্রতিষ্ঠা পেয়েছে। আর এই তাওহিদকে যদি বিশ্বাস না করা হয় তাহলে ইসলামে কোনো কিছুই মানুষের কাজে আসবে না। তাওহিদের মূল কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এখানে তাওহিদের মূল কথা বলা হয়েছে যে আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ বা মাবুদ আমাদের নেই। সুতরাং আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। এবং তাওহিদ হচ্ছে ঈমানের মূল। তাওহিদ ব্যতীত ঈমানের কোনো কিছুতে আমরা পরিপূর্ণ বিশ্বাস করতে পারবো না কিংবা কোনো কিছু আমরা কাজে লাগাতে পারবো না। আশা করি এটা বুঝতে পেরেছ। তাওহিদের প্রভাবের ফলে সত্যকে স্বীকার করা। তাওহিদ আল্লাহ তাআলা একত্ববাদে বিশ্বাস, মানব জীবনে বিশ্বাসের প্রভাব অত্যন্ত ব্যাপক। তাওহিদে বিশ্বাস মানুষকে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দেয়। এবং কেননা আল্লাহ তাআলাই আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, এবং তাওহিদে বিশ্বাস মানুষের মধ্যে এই সত্যকে স্বীকার করে না। অর্থাৎ আল্লাহ তাআলা যে এক ও অদ্বিতীয়, এই কথাটা, এই সত্যটা তাওহিদের মাধ্যমে আমাদের কাছে পৌঁছানো হয়। এবং দ্বিতীয় হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ। তাওহিদে বিশ্বাস মানুষকে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দেয়। কারণ তাওহিদের মাধ্যমে আমরা এইটুকু বা এই জ্ঞান অর্জন করি যে একমাত্র আল্লাহ তাআলাই আমাদের রব, তিনি আমাদের সৃষ্টিকর্তা, বাঙ্কতা, রিজিকদাতা। এই জন্য আমরা আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অনেক বড় সুযোগ পেয়ে যাই। যদি তাওহিদের জ্ঞান আমাদের না থাকতো তাহলে আমরা তাহলে বুঝতে পারতাম না কে আমাদের রিজিকদাতা, কে আমাদের পালনকর্তা, কে আমাদের রক্ষাকর্তা। তাওহিদের জ্ঞানের ফলে আমরা জানতে পেরেছি যে একমাত্র আল্লাহ তাআলাই আমাদের সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা। সুতরাং এই তাওহিদের প্রভাবের ফলেই আমরা আল্লাহ তাআলা প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারছি। এরপর হচ্ছে আত্মসচেতন ও আত্মমর্যাদাবান হওয়া। তাওহিদে বিশ্বাস মানুষকে আত্মসচেতন ও আত্মমর্যাদাবান করে তোলে। মানুষ আল্লাহ তাআলা ব্যতীত অন্য তার কারো নিকট মাথা নত করে না, ফলে জগতের সকল সৃষ্টির উপর মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হয়। মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসেবে মর্যাদা লাভ করে। এরপর হচ্ছে ইবাদত সৎকর্মে উৎসাহিত করে। তাওহিদে বিশ্বাস মানুষকে ইবাদত সৎকর্মে উৎসাহিত করে। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য মানুষ সৎকর্মে ব্রতী হয়, অসদ অশ্লীল কাজ থেকে বিরত থাকে, ফলে মানব সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। কারণ যদি আমরা অসৎ কর্ম করি তাহলে আমাদেরকে তাওহিদের মাধ্যমে এই জ্ঞানটুকু আমাদের মাঝে আসে যে আমাদেরকে সকল কাজ হিসাব আল্লাহ তাআলাকে দিতে হবে। সুতরাং এই চিন্তার প্রভাবেই মানুষ অসৎকর্ম থেকে বিরত থাকে এবং বেশি বেশি সৎকর্ম করার চেষ্টা করে, যাতে মানুষ বা আমরা জান্নাত লাভ করতে পারি এবং জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পেতে পারি বা রক্ষা পেতে পারি। এই কারণে এই তাওহিদে বিশ্বাসে বলে মানুষ সৎকর্ম করার অনুপ্রেরণা পায় এবং অসৎকর্ম থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করে। এরপর আছে তাওহিদের বিশ্বাসের ফলে মানুষ সচ্চরিত্রবান হতে সাহায্য করে। অর্থাৎ আমাদের প্রত্যেকটি কাজে হিসাব আল্লাহ তাআলাকে দিতে হবে। যদি তাওহিদে বিশ্বাস, যে কোনো মানুষের যে ব্যক্তি তাওহিদে বিশ্বাস করবে সে জানে যে তার একমাত্র বিচারক হচ্ছে আল্লাহ তাআলা। সুতরাং আল্লাহ তাআলা আমাদের চরিত্রের হিসাব দেবেন। সেই কারণে শাস্তির ভয়ে একজন মুমিন ব্যক্তি নিজেকে সচ্চরিত্রবান হিসেবে গড়ে তোলার চেষ্টা করে। এতে মানুষ সচেতন হয় এবং আশপাশের মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। এবং ঐক্য ভ্রাতৃত্ব গঠন, এরপর হচ্ছে ঐক্য ভ্রাতৃত্ব গঠন। মানব সমাজে ঐক্য ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় তাওহিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা তাওহিদে বিশ্বাস মানব সমাজে এ ধারণা প্রতিষ্ঠা করে যে সকল মানুষই আল্লাহ তাআলা বান্দা ও সমান মর্যাদার অধিকারী। এভাবে মানুষের মধ্যে ঐক্যের চেতনা জাগ্রত হয়। তো এই ছিল আজকের টপিকের বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন।